সবাই সামদীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু ডাঙ্কিকে নিয়ে এবং ডাঙ্কির ওয়েস্ট বেঙ্গল রিলিজকে নিয়ে। তো বিষয়টা হচ্ছে প্রিভিয়াসলি কিন্তু SBF শাহরুখ খানের জওয়ানকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডিস্ট্রিবিউট করেছিল। সো সেইভাবে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু শাহরুখ খানের ডাঙ্কিকেও কিন্তু SBF ডিস্ট্রিবিউট করবে। তার মানেটা কি? তার মানে কিন্তু আবার প্রিয়াতে ডাঙ্কি চলবে না বা ডাঙ্কি শো পাবে না, এটুকু আমি শিওর শট বলতে পারি। তো সেটা হচ্ছে আলাদা প্রসঙ্গ। বাট যেহেতু SBF এখানে হচ্ছে জওয়ানকে ডিস্ট্রিবিউট করেছিল, সেইভাবে কিন্তু জওয়ান একটা ম্যাসিভ লেভেলে কিন্তু কালেকশনস করেছিল। তো সেইভাবে আশা করা হচ্ছে ডাঙ্কিকেও কিন্তু SBF খুব ভালোভাবে একটা ডিস্ট্রিবিউট করবে এবং খুব ভালো অনেক অনেক শো পাবে হচ্ছে ডাঙ্কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং ডাঙ্কিও একটা ম্যাসিভ লেভেলে কালেকশনস করতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। সেকেন্ড আপডেটটা হচ্ছে জওয়ানকে নিয়ে এবং জওয়ানের ফুটফলসকে নিয়ে। সো জওয়ান কী লেভেলের বক্স অফিস কালেকশনস করছে আমরা প্রত্যেকেই কিন্তু জানি, এবং জওয়ান সিঙ্গেল স্ক্রিন থেকে স্টার্ট করে মাল্টিপ্লেক্সে একটা ট্রিমেন্ডাস কালেকশনস করেছে। ইভেন এটা নেটফ্লিক্সে কিন্তু স্ট্রিমিং হচ্ছে, তার সত্ত্বেও কিন্তু অনেকগুলো সিনেমা হলে কিন্তু এখনো অবধি জওয়ান চলছে, এবং মানুষ হলমুখী হয়ে কিন্তু জওয়ান হলে গিয়েও কিন্তু এখনো অবধি দেখছে, এমনও কিন্তু খবর রয়েছে। তো জওয়ান একটা রেকর্ড ব্রেকিং কিন্তু ফুটফল করেছে, মানে ফুটফল হয়েছে এখনো অবধি প্রায় 3,92,00,000 মানুষ কিন্তু জওয়ান দেখতে এসেছে, যেটা একটা সত্যি বলতে ট্রিমেন্ডাস রেকর্ড, এবং এটা একটা রেকর্ড ব্রেকিং ফুটফল যেটা প্রিভিয়াসলি কিন্তু হয়নি, অ্যাটলিস্ট এমনটাই কিন্তু খবর। এবারে দেখা যাক এই ফুটফলটাকে ডাঙ্কি অ্যাকচুয়ালি বিট করতে পারে কি না। তোমাদের কি মতামত, এবং ডাঙ্কি কি জওয়ানের যে বক্স অফিস কালেকশন ওটাকে কি ব্রেক করতে পারবে, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। তৃতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা অবশ্যই ফাইটারকে নিয়ে এবং টাইগার থ্রিকে নিয়ে। সো ফাইটারের টিজার কবে আসছে? সো এমনটাই কিন্তু প্রিভিয়াসলি আপডেট উঠে আসছিল যে ফাইটারের টিজার অ্যাটাচ থাকতে পারে টাইগার থ্রি এর সঙ্গে। এবারে এই আপডেটটা এখন মনে হচ্ছে যে এই আপডেটটা সঠিক নয়, তার কারণটা হচ্ছে রিসেন্টলি আপডেট কিন্তু বলছে ফাইটারের যে অফিসিয়াল টিজার এটা কিন্তু টাইগার থ্রির সঙ্গে অ্যাটাচ থাকবে না। যদিও সিদ্ধার্থ আনন্দের সঙ্গে কিন্তু YRF এর একটা ইম্প্যাক্ট, মানে খুব ভালো একটা সম্পর্ক আছে, এবং এই যে আসবে না, এই যে ঋত্বিকের যে ফাইটার এ যে আসবে না, এই যে অফিসিয়াল টিজার যে আসবে না, এটা কিন্তু আর একটা জিনিসকে শক্তপোক্ত করে, সেটা হচ্ছে টাইগার থ্রিতে ঋত্বিকের ক্যামিও। এবং মেকার্সরা কিন্তু কোনো মতে এটা চায় না যে এই যে স্পাই ইউনিভার্স, এই যে কবিরের যে ক্যারেক্টার এখানে ইন্ট্রোডিউস হচ্ছে, তো সেই যে ক্যারেক্টারটা সম্পর্কে মানুষের এই ফাইটার নিয়ে আলাদা একটা সম্পর্ক, মানে আলাদা একটা সিন্স তৈরি হোক, এবং যাতে করে এই যে ইম্প্যাক্টটা এই যে টাইগার থ্রি এর মধ্যে এই ইম্প্যাক্টটা যাতে করে ডিট্যাচড না হোক অডিয়েন্সের মধ্যে, এটা কিন্তু খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি কি কন্ডিশনটা হয়, কি চেঞ্জটা হয় হচ্ছে ফাইটারের টিজার এক্স্যাক্টলি কবে আসে। আমি শিওর ডিসেম্বর মাসের ফার্স্ট উইকের দিকে কিন্তু চলে আসবে ফাইটারের টিজার, দেখা যাক কেমন হয় ফাইটারের টিজার। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অনেক আপডেটস নিয়ে। টাটা।